আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জুয়েল স্টুডিও। গত ভিডিওতে আমি আলোচনা করছি ব্যালেন্ডার কি, ব্যালেন্ডার আমরা কেন শিখবো, এটা দিয়ে আমরা কি কি করতে পারবো। আজ থেকে আমাদের ব্যালেন্ডারের টিউটোরিয়াল শুরু হচ্ছে। আজকের ভিডিওতে আমরা ব্যালেন্ডারের বেসিকটারই আলোচনা করবো, দেন এর পরের ভিডিওগুলোতে ব্যালেন্ডার দিয়ে আমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করা শিখাবো। তাহলে চলুন শুরু করি। এই যে ইন্টারফেসটা দেখতেছেন, এটা হচ্ছে ব্যালেন্ডার 3.2। ব্যালেন্ডার ওপেন করার পর আপনি ঠিক এরকম একটা উইন্ডো পাবেন, যার এইখানে অনেকগুলো টুল দেওয়া আছে, এইখানে অনেক মেনু দেওয়া আছে, প্রত্যেকটা মেনুতে অসংখ্য লেয়ার আছে। সেখানে একটা জিনিস দিয়ে অনেকগুলো কাজ করা যায়, যেমন এখানে লেয়ার আছে, এটা জাস্ট হইলো একটা ভিউপোর্ট, মডেলিংয়ের ভিউপোর্ট। এখান দিয়ে আপনি মডেলিং করতে পারবেন, এখান দিয়ে আপনি স্কাল্পটিং করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে ইউবি এডিট করবেন, যে আপনি যে মডেলটা তৈরি করবেন সেই মডেলটা আপনার যে টেক্সচারটা দিবেন তার জন্য আগে আপনাকে ইউবি ঠিক করতে হবে। এখানে আপনি সেই ইউবিটা করতে পারবেন। এটা হচ্ছে টেক্সচার পেইন্ট, মানে আপনি চাইলে আপনার মডেলটাতে নিজে পেইন্ট করতে পারেন, বা আপনি কোনো টেক্সচার আইনে ওই টেক্সচারটা এখানে লাগাইতেও পারেন। দেন এটা হচ্ছে শেডিং, মানে এখানে আপনার নোটের একটা জায়গা আছে, এখানে আপনার ভিউপোর্ট আছে, এখানে আপনি চাইলে দেখতে পারেন যে আপনার ম্যাটেরিয়াল ইউজ করার পর আপনার একটা কীরকম শেড দেখাচ্ছে। অ্যানিমেশনের জন্য অ্যানিমেশন আলাদা একটা লেয়ার দেওয়া আছে, এখানে আপনার অ্যানিমেশনের জন্য যে সকল টুল বা যে সকল জিনিস দরকার তারা প্রিসেট আগে থেকে সেট করে রাখছে, আপনাকে জাস্ট পরে অ্যাডজাস্ট করতে হবে যে আপনি কীরকমভাবে সাজাচ্ছেন বা কীরকমভাবে কাজ করতে যাচ্ছেন। এটা হচ্ছে রেন্ডারিং। রেন্ডার হচ্ছে আপনার সব কিছু করার পর যখন আপনি ফাইনাল জিনিসটা তৈরি করে ফেলছেন, এটাকে তো আপনার ভিডিও বা ইমেজ আকারে বের করতে হবে, ওটাই হচ্ছে রেন্ডার। আর এটা হচ্ছে রেন্ডার সেকশন, এটা হচ্ছে কম্পোজিটিং, আর এটা একটা নতুন নোট, এই নোটটা আপনার আগে ছিল না, এটা ছিল গিয়া জিওমেট্রি নোট। এই নোটটা অনেক কাজের, VFX-এর বা 3D মোশন গ্রাফিক্সের জন্য এই নোটটা খুব কাজের। এটা যখন কাজ করব তখন আমরা ধাপে ধাপে দেখব। আচ্ছা, আমরা আবার লেআউট অপশনে চলে আসি। লেআউটে আমরা যে পর্দাটা প্রথম যে উইন্ডোটা দেখতেছি, সেই উইন্ডোর বাম পাশে আমার যে টুলগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে সিলেকশন টুল, এটা দিয়ে আপনি সব কিছু সিলেক্ট করতে পারবেন। তারপরে আছে আপনি এটাকে যে কোনো একটা জায়গায় রেখে যদি শিফট এ ক্লিক করেন, এরপরে যদি আপনার কোনো মডেল নিতে হয়, বা মনে করেন আপনি একটা কিউব আনবেন বা একটা স্কোয়ার আনবেন, মনে একটা কিউব আনলে তখন কিউবটা এই জায়গায় হবে, এই লাল ডটটা যেখানে থাকবে ওইখানে কিন্তু মডেলটা আসবে, দেখছেন ওইখানে কিন্তু মডেলটা আসবে। ব্যালেন্ডার দিয়ে মোটামুটি সব কাজই করা যায়, যেমন এটা হচ্ছে মুভ টুল। আমরা যদি কোনো কিছু সরাতে চাই, ব্যালেন্ডারে ধরতে চাই, সরাতে চাই, তাহলে আমাদের মুভ টুল সরাইতে হয়। তো আমরা এখানে এনে যে কোনোটাতে ক্লিক করলে দেখবেন যে এরকম তিনটে আরও আসছে XYZ-এ। তো আপনি যে কোনো একটা সরা, যে কোনো একটা ক্লিক করে আপনি যে কোনো একদিকে সরাতে পারবেন। তারপরে আছে রোটেশন। আপনি মনে করেন এই কিউবটাকে আপনি একটু এরকম করে রাখবেন, যে আপনি এরকম চার কোণা রাখবেন, একটু ঘোরায় ফেরায় রাখবেন, আপনি আপনার ইচ্ছা মতো রোটেট করতে পারবেন এই টুলটা দিয়া। তারপরে আছে স্কেল, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, Ctrl-Z দিয়ে আমরা একটু ব্যাকে যাই। স্কেলটা হচ্ছে আপনি আপনার অবজেক্টটাকে বড় করবেন না ছোটো করবেন, একদম সাধারণ জিনিস। তো এখানে তিনটা আছে XYZ, আমি যদি লালটা দিয়ে ক্লিক করি তাহলে এই দিকটা বড় ছোট হবে, সবুজটা ক্লিক করলে এই দিকটা হবে, আর নীলটা ক্লিক করলে এই দিক থেকে হবে, ক্লিক করে আগে টান দিতে হবে, ঠিক আছে। আর যদি মনে করেন বাইরে আর যদি মনে করেন এই জায়গায় এনে আপনি এরকম টান দেন, আপনি যদি এই ফাঁকা জায়গাটা এনে ঠিক ধরে এভাবে টান দেন, তাহলে কিন্তু পুরোটা একসাথে বড় হবে। আপনি শর্টকাট ইউজ করতে পারেন, আপনি আপনি যে করে যেটা আপনার বড় করতে হবে বা স্কেল করতে হবে সেটাকে আপনি ক্লিক করবেন, অ্যাসেটিভ দিবেন, এরপর মাউস কালে সরাবেন, দেখবেন যে এটা বড় ছোট হচ্ছে। তারপরে যে জিনিসগুলো আছে এগুলো আপাতত এখন দরকার নেই, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এরপরে আমরা যদি আসি ডান দিকটা, তাহলে ডান দিকে দেখবো আমরা যে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্কেল, মানে আপনার যে ভিউটা আছে ওভার ভিউটা কোন স্কেলে আছে, এখানে ওই প্রপার্টি আছে, এখানে ধরা তেমন কিছু নাই। পরে যদি আমরা চলে আসি, এটা রেন্ডার সেটিং, এটা হচ্ছে রেন্ডার সেটিং। এইখানে মূলত আপনার রেন্ডার যাবতীয় যত প্রপার্টি আছে সব এখানে আছে, যেমন ব্যালেন্ডারে কিন্তু আপনার তিন ধরনের রেন্ডার করা আছে, একটা হচ্ছে ইভি, একটা হচ্ছে লোকে ওয়ার্ক বেস, একটা হচ্ছে লোকে সাইকেল। তো আমরা মূলত কাজ করবো ইভিতে, সাইকেলে, মানে ইভিটা হচ্ছে আমাদের ভিউপোর্টের জন্য রাখবো, আর আমরা ফাইনাল রেন্ডার দেবো সবসময় সাইকেলে, ইভিতে রাখি। আর ইভির ভিতরে মনে করেন প্রত্যেকটা অনেকগুলো অপশন থাকে, সেই অপশনগুলো আমরা আস্তে আস্তে দেখবো যখন আমরা রেন্ডারিং চ্যাপ্টারে আসবো।
এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে আপনার রেজুলেশন, যে আপনি যে ভিডিওটা বা ইমেজটা রেন্ডার করবেন বা বের করবেন ওটা কোন সাইজের হবে, কয় তারপরে ভিডিও বের করলে কত ফ্রেম হবে সেকেন্ডে, ইটিসি সেখানে দেওয়া আছে, বিএনজি করবেন না এমবি4 করবেন। আচ্ছা, এরপর আছে ওয়ার্ডপ্রেস, দরকার নেই তেমন একটা, এগুলোর তেমন দরকার নেই। কালেকশন, মনে করেন আপনি যখন অনেকগুলো অবজেক্ট একসাথে তৈরি করছেন বা অনেকগুলো অ্যানিমেশন একসাথে তৈরি করছেন, সেগুলোকে একটা জায়গায় রাখবেন, ওইটা দিয়ে পরে আবার অন্য কাজ করতে পারবেন, ওই সব জায়গায় এটার দরকার পড়ে। এরপরে এগুলো এটার অনেক কাজ আছে, আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, সবচেয়ে পরের একটা পার্ট সেটা হচ্ছে মডিফায়ার। ব্লেন্ডারে মনে করেন আমরা অন্যান্য সফটওয়্যার যে প্লাগিং দিয়ে আমরা যে কাজগুলো করতাম, এখানে অবশ্য প্লাগিংকে অ্যাড অন বলে, কিন্তু এখানে যে আপনার আরেকটা অপশন আছে মডিফায়ার, যেগুলো অলরেডি দিয়ে দিছে আপনার অনেকগুলো কাজ, এখানে কিন্তু আপনার দিয়ে দিছে, যেখান থেকে আপনি মনে করেন ওয়েব ডিফরমেশন করবেন বা যে নদী বা সাগরের মধ্যে ঢেউ দেবেন ওইটা আছে, তারপরে স্মুথ করবেন ওইটা আছে। এরপর হচ্ছে পার্টিকেল, ব্লেন্ডার কিন্তু খুব ভালো একটা সফটওয়্যার আপনার পার্টিকেল ইফেক্টগুলো করার জন্য, যেমন আপনি ফায়ার করেন, স্নো করেন, ওয়াটার করেন, পার্টিকেল দিয়ে কিন্তু সব করে অ্যাটলিস্ট, মানে মূলত। তো এই পার্টিকেলের সিস্টেমটা হচ্ছে এখানে। তারপর আপনার ফিজিক্স সিমুলেশন, মনে করেন আপনার যতগুলো সিমুলেশন হয় ওয়াটার, তারপরে রিগ বডি, তারপরে ক্লোথের, এই সব সিমুলেশনগুলো এখানে পেয়ে যাবেন। এরপরে আছে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল, মনে করেন আপনি যে টেক্সচারটা দিবেন ওটা দেওয়ার পর আপনি কি ম্যাটেরিয়াল ইউজ করবেন, দেখতে কেমন লাগবে, এই সব কিছু এখানে, এটা নিয়ে কয়েকটা ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে ব্রাশ অপশন, এটাও খুব ইম্পর্টেন্ট, আস্তে আস্তে আমরা শিখব। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ব্লেন্ডারের টাইম লাইন। মূলত প্রত্যেকটা অ্যানিমেশন করার সময় বা ভিডিও তৈরি করার সময় তো আমাদের টাইম লাইন দরকার পড়ে, ব্লেন্ডারের টাইম লাইনটা হচ্ছে এটা, এটা হচ্ছে ক্রি ফ্রেম, অটো ক্রি ফ্রেম সেট করার জায়গা, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে ইন, আর এটা হলো আপনি কোন ফ্রেমে আসেন ওইটা এখান থেকে দেখতে পারেন। মনে করেন আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এখানে একটা লাইট ডিলিট করে দিলাম, একটা ক্যামেরা ডিলিট করে দিলাম, তাহলে আমাদের ভিউ পরে শুধুমাত্র একটা কিউব আছে। আচ্ছা, এখানে আরও কিছু কিন্তু অপশন আছে, যেমন একটা ওয়্যার ফ্রেম বা এক্স রে, এটা যদি আপনি ক্লিক করেন আপনি কিন্তু এই কিউবটার এই পাশে ওই পাশে সব কিছু দেখতে পারবেন। আবার যদি আপনি সলিডে ক্লিক করেন তাহলে কিন্তু এটা শুধু সাদা একটা বক্স দেখতে পারবেন। এরপরে যদি মানে টেক্সচারে ক্লিক করেন, আপনার এখানে কোনো টেক্সচার পত্র দেওয়া নাই এই জন্য এটা সাদা দেখাচ্ছে। আর এটা স্যার ম্যাটেরিয়াল, মানে আপনি এখানে ক্লিক করলে এটা টেক্সচার দেওয়ার পর, রেন্ডার দেওয়ার পর যেরকমটা দেখায় অনেকটা ওরকম দেখাবে, কিন্তু আমার এখানে লাইট টেট কিচ্ছু নাই, আমি একটা কাজ করি শিফট এ দিয়া একটা লাইট নিয়ে আসি, সানলাইট। সানলাইট এটা আর দি, আর দের রোটেশন করা যায় যেহেতু, সেহেতু আমরা এটাকে একটু সরাই। আচ্ছা, তাহলে রেন্ডার করলে অনেকটা কিউবটা এরকম দেখাবে, সেটা সলিডে দেখাবে এরকম, সরি টেক্সচারে দেখাবে এরকম, সলিডে দেখাবে এরকম। আচ্ছা, এরপর আছে অবজেক্ট, আমরা যে সলিড আমরা যে কিউবটায় ক্লিক করছি এটা হচ্ছে অবজেক্ট মোডে আছে, যে এখানে থাকলে কিন্তু আমরা কিউবটাকে শুধু বড়, ছোট, লম্বা, চিকন করতে পারবো, আমরা অন্য কোনো শেপে দিতে পারবো না। কিন্তু আমরা যদি এডিট মোডে যাই তাহলে দেখবো কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে সরাইতে পারছি, যেমন এই দূরে আমরা ধরে আমরা কিন্তু চাইলে এর আকৃতি কিন্তু চেঞ্জ করতে পারতেছি আমাদের মতো করে, ঠিক আছে না? আচ্ছা, এরপর আছে মনে করেন ফেস। আচ্ছা, এটা ধরে কিন্তু আপনি আপনার মতো করে আপনি আপনার মডেলিং তৈরি করতে পারবেন, দেখছেন? প্রথম কিন্তু আমাদের একটা কিউব ছিল, আমরা একটা ত্রিভুজ বানাই ফেললাম মোটামুটি। আচ্ছা, এরপরে স্কাল্পটিং আছে, তারপরে আপনার ভার্টেক্স আছে, ওয়েট পেইন্ট আছে, টেক্সচার পেইন্ট আছে, ওগুলো আস্তে আস্তে দেখবো, ওগুলো থাকা পাওয়া। আর একটা জিনিস, আপনি যদি কিবোর্ডের অ্যান্ড প্রেস করেন তাহলে এখানে কিন্তু আরেকটা উইন্ডো খুলবে, আবার অ্যান্ড প্রেস করলে উইন্ডোটা ঢুকে যাবে। যদি আপনি অ্যান্ড প্রেস করেন এখানে হয় কি, মনে করেন এক্সট্রা কিছু টুল দেওয়া আছে, হচ্ছে ফ্লিপ ফ্লুইড একটা প্লাগ ইন, এটাকে অবশ্য ব্লেন্ডারে খাতায় বলে অ্যাড অন, যেটা দিয়ে আপনি মনে করেন পানি, লিকুইড এই টাইপের জিনিসগুলো তৈরি করেন, এটা পর আলাদা অ্যাড করতে হয়, ব্লেন্ডারের সাথে থাকে না। তো কীভাবে অ্যাড করছি সেটাও দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, খোদা হাফেজ।